নাবিজি বলতেছে বল বিটি ফাতে এই মাটি নিয়ে কেন্না করতেছি বিটি ও বিটি তোমাকে যদি এই মাটির বর্ণনা দি বেটে গো তুমি চোখের পানি ঝাঁঝার করে ফেলতে লাগবা বিটি তোমাকে বলবো না আমি আতোনে জান্নাত বলছে বলা আব্বা গো আপনি যদি না বলেন তো আপনার জামাই হজরতে আলী আমাকে যদি এক ঘন্টা না দেখতে পায় তো থাকতে পারবে না আব্বা আপনি যতক্ষণ আমাকে না বলবেন এই জায়গা থেকে আমি লড়ব না জোর বলেন সুভাদ বিরাদর ইসলাম মান এ শোনা মানিকে আমার যে মুসলমান

করে রেখে দেব খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার চুকির পানি ফেলায় বইছে বলে আব্বা গো আবার বেটাও ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো আব্বা জান আমি তো সইতে পারি না গো আব্বা ওগো আব্বা জান আপনি মাটি গলো আমাকে দিয়ে দিন একটা বোতলের ভিতরে যত্ন করে রেখে দেব আমার বলতেন চো বেটিম এই মাটির অধিকার তুমি হতে পারো না বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছ আব্বা জান আব্বা আমি কেন এই মাটির অধিকার হতে পারি নে ওগো আব্বা একটু কে জানতে পারে নে কে ও বেটি ফাতেমা তোমাকে আমি বলে দিলাম এই মাটি তুমি অধিকার হতে পারো নে খাতুনে বলছে বলে ওগো আব্বা জান তাইলে মাটি গলো আমার স্বামীকে দিয়ে দিন আমার

এ মাটি গলো আপনার কাছে রেখে দিল আমার গাইবের সংবাদাতা নবী বলতেছে বলো গো আমার পিটি ফাতেমা এ মাটি কার অধিকার আমিও হতে পারিনি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাতে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা বাণী কেরাও আমার নবী দীপ

সেই দিন আমার জামাই আলি বেঁচে থাকবে না হবো বেটি তাই নয় আমিও সেই দিন পরদার আড়াল হয়ে যাও এ বেটি মা সেই দিন বেচে থাকবে উম্মে সালমা তার জন্য কারবালার মাটি গলো উম্মে সালমাকে আমি দিয়েছি জানো ইমাম উম্মে সালমা জানবতে পারে যেই দিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওই মাটি গলো রক্ত লাল লাল হয়ে যাবে কারণ

আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমি একটা জান্নাতি চাদর পেড়ে দেব যে বলবেন না জান্নাতে চাদর পেড়ে দেব কে বলেন খাতুনে জান্নাত জুরকান সুবহানাল্লাহ তাহলে ইনি যে বললেন যে আমি কারবালার ময়দানে জান্নাতুল জান্নাতস থেকে আমি একটা চাদর বিছিয়ে দিব ওই জায়গাতে আমার বেটা ইমাম হোসাইন শহীদ হবে তাহলে চিন্তা করুন যদি যদি না থাকে তাহলে খাতুন জান্নাত কেন বললো যে আমিল্লাহ আমি জান্নাতুল ফেরদস থেকে আমার বেটার জন্য চাদর পিছিয়ে দিব তার মানে এখানে বোঝা গেল খাতুন জান্নাতও জান্নাত এখন পর্যন্ত জিন্দা আছে ইমামে হোসাইন এখনো জিন্দা আছে জোরে বলেন বাবাজি মুসলমান এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা আর এটাই বাবাজি যে তাবেঈনদের আকীদা এটাই বাবাজি আল্লার আল্লাহর ওলিদের আকীদা আর এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা জোরে বলেন নাকি বলছেন বাবা জি সোনা মানে খাতুন জান্নাত চোখের পানি ঝরঝর করে ফেলে বল আব্বা গো আব্বা আমার বেটা ইমাম হোসেনই কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে বলা হা বাবাজি মুসলমান ভায়ে এ সুনা মানি কে রা ও মাকান সুন জন বেলা গো মা জননী

ওগো আমার পিটি ফাতে মাও আমার উন্মতের জন্য ইমামে হোসাইর কারবালা শহীদ হয়ে যাবে জোরে বলুন না সুবহান আল্লাহ এ বাবাতে মুসলমান ভাইরাও ওগো আমার সুরা মানিকেরাও এদিকে ইমামে

দুই থেকে আড়াই বছরের বাচ্চা ইমামে হোসাইন তিনি বেঁচে নানা জান আমি যাব আপনার সাথে নামাজ পড়তে বলে চলো ইমামে হোসাইন কে নিয়ে গেছে মসজিদে নবাবীতে বাবা এক কথা বলে একটু শর্ট শর্ট ভাবে ছেড়ে দে হ্যাঁ একটু বলবার চলে যা বাকি আকি ব্রাদার ইসলাম মোয়াজ সামানিกราউস তো আমন নবী মুস্তাফা সাহেব الاولাক সললাহু তাআলা আলাইহিস সালাম তিনি বাবাকে কি করলেন সেজদাতে গেছে যাবার পরে ইমামে হোসাইন আমার নবীর কাঁধে চলে গেছে আচ্ছা তো ভিতরে যদি কেউ যায় আচ্ছা আমাদের ঘরের মা বোনের বা আমাদের ঘরের বাপেরা যিনারা আছেন তিনারা যদি আপনার নমাজ পড়তে যায় কোনো বাচ্চা যদি কাঁধের উপর উঠে যায় তো মারবে কি মারবে না

আছে যতক্ষণ নিজের ইচ্ছাতে নামবে ও বিজি আপনি সে তাতে মাতা মুবারক তুলবেন না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরে কিছুক্ষণ পরে ইমাম হোসেন যখন নানাজির কাঁধ থেকে নেমে গেছে নেমে যাওয়ার আমার নবী মুস্তাফা যখন সালাম পেরালেন সমস্ত নবীজি আজকে সে এত লেট হয়ে গেল কেন কি ওই নাজির হল চলনে কি আমার নবী মুস্তাফা বলতো জগ নবীর সামসাহেরা তবে শুনে নাও আমার উপর আজকে ওই নাজির হয় না আমার কাদের উপরে আমার নওয়াসায় রসুল চলে গেছিল তার জন্য আমার সৈদাটা লম্বা হয়ে গেছে হে বাবাজে মুসলমান ভাইরা আমার নবীজি বলছো গো সাহাবীরা তোমরা আচ্ছা না তোমরা কি কষ্ট বলে না না কষ্ট পাই না বিজি বলতে গো আমার সাহাবি তবে শুনে নাও আমি যখন গেছিলাম একবার নয় দুবার না তিনবার নয় আমরা বাবা সুবাহ আর পিয়াল আলা গো

ইমাম হোসাইন আপনি যখন সেতা গেছিলেন আপনার কাঁধে চড়ে গেছিল বাবা আপনি কি কষ্ট পাননি বাবা জি মোশন মারো আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা কষ্ট তো সবার হয় আমার সাহাবীরা তো লম্বা সেদা করে দিয়েছিল এই কারণে জন্য কারবালার ময়দানে এক নয় দুই নয় ইমাম হোসাইন তোমার ছেলের শরীরে বাহাত্তরটা তিরিশ কজন এজিদের লোকেরা বিটি সাজা তো হয়ে গেছে তুমি কিসের জন্য মারছো ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আমাদের জন্য শহীদ হয়েছে কিন্তু আমরা ইমামে হোসাইনকে চিনতে পেরেছি পারিনি কেন পারিনি আমাদের ঈমান আকীদা সব দুর্বল হয়ে গেছে রে বাবা জি যদি বেড়াতে কোন জায়গাতে যদি পঞ্চারসের গান হয় তো জালসা বাদ দিয়ে বেশি পঞ্চারসের গানে নাকি বলছে এই জায়গাতে বাবা যে জায়গাটা হচ্ছে জান্নাতি বাগান নাকি আর যেখানে পঞ্চারসের গান আর ওটা হচ্ছে শয়তানি বাগান আর শয়তানি বাগানে গেলে আনন্দ ফুর্তি হয় আর জান্নাতি বাগানে হেলে বাবা ইমান তাজা হয় সুবাহ তো বাবা মুসলমান আপনারা হাত তুলে বলুন তো ইমামে হোসেন কে কে mohabbat করেন তো দেখান তো বাবা সুবহানাল্লাহ ইমামে হোসেন কে যখন আমরা mohabbat করব দিল থেকে করব উপর উপর নয় অনেকে বলেন তাহলে দিল থেকে mohabbat করতে গেলে তাহলে পাঁচ নামাজের দরকার আছে না নাই আছে বাবা দি আল্লাহ পাক আল্লাহ বলতে চোগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি ইমামে হোসাইনের মতো দুনিয়া চলাফেরা করো মরার পরও তোমরাও জান্নাতি জড় বলেন

আমি বড় বলতেছে আমি বড় আমি বড় দিব বলে ভাই চলো মার কাছে ফায়সালা নিবো আমাদের দুই মার মধ্যে কে বড় আর কে ছোট তাই কই বলতেছে এ কাহ হসান হসেন তোর তেছে পয়ান একদা হসান হোসেন তোর তেছি পয়ান কার বড়ো সানো ইমাম হোসেন হস পতে মা বলে বেটার সোন না হয়েছে তোমরা দু ভাই বলো না মা পাতে মা বল বেটার শোনো না কি হয়েছে তোমরা দু ভাই বলো না ও গো হাসান কর করতেছে পায়ান কার বড় সাদ ইমাম হোসেন হাসান মাগো আমরা দুই ভাই এসেছি একটার কারণে আমাদের দুইবার মধ্যে কে বড় আর কে ছোট বলুন তো মা খাতুনা জান্নাত তিনি বাবা যে মনে মনে চিন্তা করে আল্লাহ গো ইমাম হাসানকে যদি আমি বড় বলি তো ইমাম হোসাইনের মনে হয় রাগ করতে পারে ইমাম হোসাইনকে যদি বড় বলে ইমাম হাসান রাগ করতে পারে না 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 আমার মা ব্যাটার মধ্যে কাউকে বড় ছোট বলতে পারব না মামা খাতুন জান্নাত বলছো গো বেটারা বেটারা তোমরা দুই ভাই সমান জোরে বলুন না সুবহানাল্লাহ তো বলতেছি মা আপনাকে পয়সালা দিতে হবে মা মাও আপনাকে পয়সালা দিতে হবে ব্রাদার ইসলাম মাদে জামানি করো এ শোনা মানে করো আমার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মতিন বলছে বলো আমার ব্যাটার ফাইসালা নিতে চাও তোমরা একটা সিলেটার পেনশন নিয়ে আসো বাবা যে সিলেটার পেনশন নিয়ে আসা হলো এ ব্যাটারা তোমরা সিলেটের নিজে নিজের নাম লেখো যে আগে নাম লেখে আমার কাছে জমা করতে পারবে সেই হবে বড় জোরে বলুন না সুবহানাল্লাহ কি বললেন খাতুন জান্নাত তোমাদের দুই ভার মধ্যে যে আগে নাম লিখে জমা দিবে সেই হচ্ছে বড় দুই ভাইয়ের প্লেট আর সিলেট আর পেন্সিল দিয়ে লিখতে লাগলো লিখতে 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 বাবা দুই ভাই এক সঙ্গে জমা দিতেছে জরাল দুই ভাই দেখতে হবে এক সঙ্গে খাতু না জান্নাত কি জমা দিয়ে দে ও মা বারু না কে পড়ো কে চট বাবা ঠিক খাতু না জান্নাথ মা পতে মহারাজ গেল্লা ও তালাও আন হাথুনী বালতে বেটারা তোমরা আধু জনাই সুমা লাও কেমন কেমন লাগি ও মা জননী আমার अब्बा জানের কাছে বিচাটা নিতে যাব ইমাম হাসান ইমা হোসাইর হযরতে আലി রাদিয়াল্লাহু তাআলা انہاں কাছে কে বলতেছ গো अब्बा जान अब्बा जान আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট अब्बा ابو আপনি একটো বলে দিন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা انہো তিন মানা মা চিৎকার করে বলে আল্লাহ আল্লাহ ওগো রব্বুল আলামিন এখন যদি ইমাম কে বড় বলি ইমাম হোসেন হয়তো রাগ করতে পারে ইমাম কে যদি বড় বলি ইমাম হাসান রাগ করতে পারে আমি দুই ব্যাটার মধ্যে কাউরে মানে আমি দুঃখ দিতে চাই না চাই না চাই না বিরাদ ইসলাম মাদ সামানিকরাও

اللہ ہوں تالا تین بال دے جے, 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 جے আমার বাবা রাও তোমরা তো দুজন আতে সমান তোমরা দু বাইরে সমান সমান দানায় আছে ইমাম হাসান মা হোসাইন বলতে যে বলে আব্বা জান জান আপনার বিচার জান কেমন কেমন লাগে এ বাবা জি শুনে মানি কে রাও ও আমার মা কালো শুনে জন্ম রাতের বেলায় মা জননীর চোখ তুমি কথা বলা ইমাম হাসান ইমাম হোসাইন তিনি বা এক পা করে নানা জি

মা فاطمه বাবা তিনি কি বলেছে হযরতে আলীও কি বলেছে আমার নবীজি বলতে চগণাসের রসূলেরা তোমরা শুনে নাও তোমাদের জন্য একটা পরীক্ষা আমি করতেছি আল্লাহ তরফ থেকে যে হবে বড় কে হবে ছোট তোমরা nijerai বুঝে যাবা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার মাবেজি বাবা একটা appel নিয়ে কি নিয়ে আসলো মন্দ আপেল নিয়ে আসার পরে বাবাজি বেশি আধঘান করে বাবাজি আপেলটাকে আধঘান করে কাটা হলো একটাতে তো কম আধঘান একটাতে বেশি আধঘান আমার নাবিজি বলছে এ আমার নাওয়াজ আর ষোলো আসমানের দিকে উড়িয়ে দিবো উড়িয়ে দেওয়ার পর তোমরা দুজনে দুদিকে বসবা যার দিকে কম আধান পড়বে আপেল সে হচ্ছে ছোট যার দিকে বেশি আধান পড়বে সে হচ্ছে বড় ঠিক আছে না না আবার না বেজে আপেলটা যখন বাবা আসমানে উঠায়া দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার জিবিল আপেলটাকে ধরে নাও ধরে নাও যখন বাবা ধরা হয়েছিল আপন টাকা আপনার সুমান সুমান আপনার ভাগ করে বাবাজ ইমাম হোসেনের কাছে এক কানা পড়েছে ইমাম হাসানের কাছে এক কানা পড়েছে আর নবীজি বলতেছো গো মানাসে রসূলের তোমরা দুজনাতে apel কালা আমার কাছে নিয়ে আসো বেরান الاسلام রাও নিয়ে এসে দেখতেছি বাবা সুমান সুমানা পেল ইমাম হাসানি মাওজা বলতেছো গো নানাজ আপনি তো বেশি আদগান করে

তাইমা माजी খাতুনে জান্নাতের ফয়সালা হযরতে আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা কি গো তাহলে চিন্তা করুন খাতুনে জান্নাতের ফয়সালা হযরতে আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা সবই যদি এক তাহলে বাবাজি এ আহলে বায়াতকে mohabbat করতে হবে কি হবে না

আমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বাবা এই দিলে যদি আহলে বায়াতের মহাব্বত থাকে তো মরার পরে কি হবে এটা কথা বলেন না মরার পর কি হবে আমাদের জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আর ইমাম হুসাইনকে যদি আমরা মহাব্বত করে কবরে না যেতে পারি বাবারে মরার পরে একবারে দিবে জাহান্নামের রাস্তায় তাই বাবা দি সুনা আমার নাবিজি বলছে গো নাওয়াজ তোমরা চিন্তা করো না তোমরা দুই ভাইয়ে হয়েছে সমান জোরে বলুন সুবহানাল্লাহ একবার দূর করুন আল্লাহুম্মা সাইয়িদিনা মাওলানা

হাসানিমা হোসেন কে নি বেলা দরবাতে চাগো আমার বেডরা চলো না চলো না তোমাকে নিয়ে একটু আদর সয় করে দেই তোমাদেরকে কে বিছানায় ঘুম পাড়াইয়া দেব খাতুরে জান্নাত ইমাম হাসানিমা হোসেন কে নিয়ে কি আপনার বিছানাতে বাবা শুয়ে আছে পবিত্র কোরআন তালাওয়া শোনায়া শোনায়া ঘুম দিতেছে আমাদের ঘরের মা বোনের বাচ্চারা যদি বাবা কান্না করে পাশে বাবা মোবাইল চালু করে দেয় এ বাবা যে মুসলমান বাইর কোন বাচ্চা যদি কান্না করে বেটা দেয় বলে বেটা মোবাইল নাও আর সফিকের ভিডিও দেখো মোবাইল নাও আর কার্টুন দেখো

আমার আলী মদ্দিন নকশে বান্দি রহমাতুল্লাহ আলাই বলতে চেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় জোর করো

তাহলে আমাদের গোড়ায় যদি বাবা দিয়ে ঢিলে থাকে তো বেটাদেরকে মানুষ করতে পারবে মা বেটা মাকে এবং বাবাকে নামাজ পড়তে হবে ওই বাচ্চা যখন দেখবে যে আবার বাপ নামাজ পড়ছে ছেলেটাও বড় হওয়ার পরে মসজিদে যাবে জোর বলে

কি বলতে চাই মারাতি বেলা গো মা জননীরা বেটাদেরকে মানুষ করুন বেটাদেরকে মানুষ করলে পারে আপনার কাজ আছে বেটাদেরকে যদি নামাজি বানাতে পারেন বেটাদেরকে যদি কোরআনে শিক্ষা দিতে পারে ও গো মা কাল কিয়ামতের ময়দানে বাপ মাকে জান্নাতে জায়গা দেয়া হবে এখনকার ছেলেরা তো বাবাজি

তো যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান কি গাহাবে কথা বলেন না গো কি গাহাবে বললো গান গাও যখন বলছে বেটা তোর যদি পেশাব চাপায় তখন বলবি যে মা আমি গান গাহাবো তোকে পেশাব চলে আসবো মানুষজন জানো না বোঝে আর খারাপ কথা কখনো ব্যবহার করিস না বেটা ঠিক আছে মা একদিন দুদিন তিন দিন এটা বাবা যেতে তো আবার তিন বছর পর ছেলেটার আবার সৌদি আরব গেছিল বুঝলেন সৌদি আরব থেকে বাড়িতে এসেছে আর সেই তিনি বাবা দি ওই ছেলেটার বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে তো বাপ তিন বছর পর আসলো স্বামী স্ত্রীর বুঝে স্বামী গো একটু শুকর টুকুর গল্প গে ভালো কি তা তো হলো না তো এক কাজ করেন পাশের বাসায় একজন মানুষ মারা গেছে আমি গেলাম আপনি আমার বেটা গেলে রাত্রিবেলা শুয়ে থাকেন আমি সকালবেলা আছি এটা হচ্ছে ওদের এটা হচ্ছে ওদের বাড়ি আর পাশে হচ্ছে মরার বাড়ি আচ্ছা ঠিক আছে যাবি তো যা আর দেখবেন মা বোনেরা দেখবেন কোন জায়গাতে মানুষ যদি মারা যায় হ্যাঁ কোথায় খালা বলে মারা একজন মানুষ মারা গেছে তো মরা দেখতে চেয়েছি আমার মা বোনার সাথে মরাই দেখতে যায় চিন্তা দেখে না নাকি বলছে এদিকে আমার মা বোনার সব ভালো আমার মায়েরা একবার চাতুক পাখির মতন জাগবার এদিকে চেয়েছে বাবা জীবনে মন ভরে শুনতেছে আর যেই মহিলারা মেলাতে ঠেলা খাবে মাথার চুল বাবা পুরুষকে দেখাবে ওই মহিলাদের জন্য জাহান আছে মা অত সোজা নয় মহিলাদেরকে এত সুন্দরভাবে আল্লাহ তৈরি করেছে কোন মহিলা যদি নিজের শরীরের অঙ্গ যদি দেখে দেয় মা ওই মহিলাকে জাহান নামের আগুনে পোড়ানো হবে

জোরে জোরে আমার কানে কানে গাহা বুঝলেন না জোরে জোরে গাছ নেই জোরে জোরে বলিস তো পাশেকার মরা মানুষের সব লোক লোকজন শুনতে পাইলে এক কাজ কর তোর যখন সব গান গাহা তোমার কানে কানে গাহা

তো বাবাজি একটাই কথা বলবো ব্যাটাদেরকে ছোট থেকে মানুষ করো যদি 12 13 বছর হয়ে যায় ব্যাটাকে যদি বলে ব্যাটা নামাজ পড়তে যাও তা আপনাকে বড়াঙ্গল দেখাবে বাচ্চাদের মন থাকে ছোটবেলায় তে বাবা কাদার মতো নরম আর 12 13 বছর হলে বাবা ইট পাকা হে পেগে যায়

যদি চিল্লা চিল্লি করে তাকে ভালো করে বোঝাতে হবে বাচ্চা না নমাদ নামাজে তোমাদেরকে দুই টাকা দেখবেন না মানুষের কাছে ভয় মানুষের কাছে সব কিন্তু বাবা দেশ সুনাম আনিক আমার নাবি করমসল্লা সাল্লাম